নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত, আমি সুমিতা আছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। আজ রাজ্যে তৃতীয় দফার নির্বাচন। নুসরত জাহানের রোড শো ঘিরে ব্যাপক উন্মাদনা। বাংলাদেশে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ ব্যবসায়ীদের। করোনা বর্জ্য পড়ে থাকার গাফিলতির অভিযোগ। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিলেন বারাবণীর দুই প্রার্থী। ডিউটি করার সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের। দক্ষিণ দিনাজপুর জেলায় ছটি আসনে প্রার্থীদের মনোনয়ন পেশ। কান্দিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়নপত্র জমা। পূর্ব মেদিনীপুরে গাজন উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে শ্মশান কালী পুজোর মেলা। তৃণমূল ভবনে জয়া বচ্চন। মুখ্যমন্ত্রীর ছবি ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ সংযুক্ত মোর্চার বিরুদ্ধে। হুগলির কন্যগড়ে উত্তরপাড়া বিধানসভার প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আসছে বিস্তারিত খবরে। আজ তৃতীয় দফার নির্বাচন। রাজ্যের আট দফা নির্বাচনের মধ্যে আজ তৃতীয় দফার নির্বাচন। হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনার মোট ৩১টি আসনের ভাগ্য নির্ধারণ হবে আজ। বিজেপির সদ্য প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত, সিপিএমের প্রবীণ নেতা কান্তি গাঙ্গুলির কেন্দ্রে আজ নির্বাচন। এছাড়াও নজরে রয়েছে ডায়মন্ড হারবারের চারটি আসন। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটি সম্মানের লড়াই। নির্বাচন কমিশনও বিশেষ নজর দিয়েছে এই কেন্দ্রে। নুসরত জাহানের রোড শো ঘিরে ব্যাপক উন্মাদনা। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান রোড শো করেন। ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনায় ভেসে গেলেন করণদিঘি বিধানসভার প্রার্থী গৌতম পাল এবং সাংসদ নায়িকা নুসরত জাহান। প্রখর রোদের তাপ আর প্রচণ্ড গরমকে উপেক্ষা করে করণদিঘি বিধানসভা এলাকার ডালখোলা শহরের রাজপথের দুধারে হাজার হাজার মানুষ নুসরত জাহানকে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। নুসরত জাহান বলেন, গৌতম পাল এই বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে এবং তৃণমূল সবকটি আসনেই জিতবে। গতকাল শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীর সমর্থনে হাওড়া জগাছা থেকে রোড শো করলেন দিলীপ ঘোষ। ये यहाँ के जो लोग हैं वो सारे दीदी से ऐसे नहीं होगा, बहुत भीड़ है। ठीक कर लो, पहले सेटअप कर लो, फिर इंटरव्यू करो। आपको नहीं लगता लोगों का प्यार और दीदी के लिए जो समर्थन है? आज कैंडिडेट कोई भी हो, उम्मीदवार सिर्फ हर सीट पे ममता बनर्जी ही है, तो दीदी हर सीट से उम्मीदवार है और दीदी ही जीतेगी बंगाल में। একটাই কথা কতবার বলবে ভাই, এক্ষুনি তো বললাম যে গৌতম দায় বিপুল ভোটে জয়ী হবেন। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্ত এবং হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব টিভি। বাংলাদেশে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ ব্যবসায়ীদের। বাংলাদেশ সরকারের ঘোষিত সাত দিনের লকডাউন শুরুর প্রথম দিন সোমবার শত শত ব্যবসায়ী রাস্তায় নেমে এসে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবিতে সোমবার ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব টিভি। করোনা বর্জ্য পড়ে থাকায় গাফিলতির অভিযোগ। রাজ্যের আট দফা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয়েছিল পয়লা এপ্রিল। করোনাবিধি মেনে ভোটারদের জন্য ছিল গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন পদক্ষেপ। কিন্তু ভোটের দিন ব্যবহার করা গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে স্কুলের ভেতর এবং স্কুল চত্বরে। ছবিটি উঠে এলো পশ্চিম দিনাজপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিভিন্ন স্কুলে। ভোটের এতদিন পরেও পরিষ্কার না হওয়ায় সাধারণ মানুষের মনে উঠেছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিলেন বারাবণীর দুই প্রার্থী।
सोमवार दिन कर्मी समर्थक संगे निये गिये आसानसोल महकुमा शासक दफ्तर नमिनेशन जमा दें बाराबोनीर बीजेपी प्रार्थी अरिजित राय। सकाल थेके नुनी मोड़ेर बीजेपी कार्यालय कर्मी समर्थक भीड़ छिलो देखार मतो। तिनी बोलेन बाराबोनी विधानसभा ईवीएम जखन खोला हबे तखन बीजेपी झड़ बुझते पारबे बिरोधीरा। एक ही दिन पाए हेटे हजार हजार कर्मी संगे नहीं ढाक ढोल बजिए खेला हबे गान चालिए थामसा मादल बजिए पाँचगाछिया तृणमूल कांग्रेस कार्यालय थेके मिछिल करे एशे मनोनयन जमा करें विधान उपाध्याय। एदिन तिनी जानान बाराबोनीर मानुष तृणमूल कांग्रेसेर संगे। তারই প্রমাণ আজকের এই সমাগম। শুধুমাত্র মানুষের কাছে অনুরোধ, শান্তি বজায় রেখে ভোট দিন এবং উন্নয়নের পক্ষে ভোট দিন। আজকে সত্যি তো একটা মানে আলাদা বিষয়, আমার কাছে একটা মানে আবেগের বিষয়। তো কার্যকর্তাদের তো আমি মানা করেছিলাম যে এখন কোভিড সিচুয়েশন, তারপরে আমাদের দলীয়ভাবে বলা হয়েছিল যে খুব বেশি এখানে জমায়েত না করতে। তো তাও যা মানে মানুষের স্বতঃস্ফূর্ততা, কার্যকর্তারা তার বাড়িতে বসে থাকবে না, আমি নমিনেশন করবো। তো তাও সবাই চলে এসছে, তো খুবই ভালো, একসঙ্গে হয়ে হয়ে করে গিয়ে নমিনেশন ফাইল করবো এবং সবারই আশীর্বাদ নিয়ে আগামী 26 তারিখে এখানে ভোট হবে। এবং 2রা মে যখন বারাবনের ইভিএম খুলবে দেখবেন মানে কি মানে রেকর্ড পরিমাণে, যেটা অভূতপূর্ব না, অকল্পনীয় জয় এখানে আমাদের হবে। দেখে বুঝতে পারছেন পুরো মানে এই মিছিল যদি ঢোকে মানে মানে কি অবস্থা হবে সেটা দেখে বোঝা যাচ্ছে। আমি দেখি আমার নিজের আধ ঘন্টা লাগলো মানুষের স্বতঃস্ফূর্ততা, কর্মীদের নেতৃত্বে সমস্ত আমার যারা বারাবলী বিধানসভার সমস্ত আমাদের যারা কর্মী আছে তারা খাটছে, এভরিডে প্রতিদিন পার্টিকে যেতে পারার জন্য কাজ করছে, তারা আজকে আবার এসছে এখানে। তো খুশি লাগছে যে সবাই একসাথে খবর মানে ফোনের মাধ্যমে খবর, কর্মীদের নেতৃত্বে এত সুন্দর উৎসাহ, এত ভালোবাসা, সত্যিকারের মানে এটাই কাম্য আর কোনো কিছু না। প্রচার আমার প্রচার তো আমার প্রচার আমি গোটা বছরে মানুষের সাথে ছিলাম, কাজ করেছি প্রায় প্রতিটি গ্রামে, আমার 4 থেকে 5 বার করে ঢোকা হয়ে গেছে। আর কিছু গ্রাম বাকি আছে আমার যেগুলো কন্টিনিউ করতে সেগুলো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। ডিউটি করার সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের। গতকাল সকালে তমলুকের কাকগেছিয়া এলাকায় 41 নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় হঠাৎই মেচেদার দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সনাতন পাল নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। মৃত সনাতন পালের বাড়ি তমলুক থানার চকগার উপতায়, বয়স প্রায় 30 বছর। চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ। সনাতন পালের এই আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসনে প্রার্থীদের মনোনয়ন পেশ। দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। এদিন প্রথমে গঙ্গারামপুর মহকুমা অফিসে মিছিল করে মনোনয়ন জমা দেন হরিরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রফিকুল ইসলাম ও কুশমন্ডি আসনের প্রার্থী নর্মদা রায়। তারপর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন বালুরঘাট আসনের প্রার্থী সুচেতা বিশ্বাস, তপনের প্রার্থী রঘু উড়াও, কুমারগঞ্জের নার্গিস পানু চৌধুরী এবং গঙ্গারামপুরের নন্দলাল হালদার। জেলার 6টি আসনেই সংযুক্ত মোর্চার প্রার্থীরা জয়ী হবেন বলে সুচেতা বিশ্বাস ও নন্দলাল হাজরা দাবি করেন। পাশাপাশি ডিজে বাজিয়ে খেলা হবে স্লোগান দিয়ে মিছিল করে নমিনেশন জমা দিল তৃণমূল। এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন জমা দিলেন বালুরঘাটের প্রার্থী শেখর দাশগুপ্ত, কুমারগঞ্জের প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল, গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস প্রমুখ। মিছিলের শেষে জেলা সভাপতি গৌতম দাস দাবি করেন, মিছিলের এই স্বতঃস্ফূর্ত জমায়েত প্রমাণ করে এদেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে জেতাতে তৎপর দক্ষিণ দিনাজপুরের মানুষ, এবং 6টি সিটের মধ্যে 6টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে তার দাবি। সাবমিট করা যায়, প্রপোজার যিনি থাকেন তিনি নমিনেশন সাবমিট করতে পারেন নির্দিষ্ট প্রমাণপত্রের সহকারে। আমার মনে হয় সেটাতে আইনগতভাবে অসুবিধা কিছু। বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার নিয়ে নানাভাবে নানা রকম বিদ্রুপ কথা বলা হচ্ছে, এবং একই সাথে বিজেপি এবারে বিশেষ করে কয়লাকাণ্ড বা আরও যেসব বিষয় রয়েছে সেগুলোকে এবার ইস্যু করতে চাইছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? দেখুন, আমি প্রথম কথা বলি, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কোথাও মা বোনদের সম্মান দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির কষ্ট হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। কান্দিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার 4টি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী একজোট হয়ে মনোনয়নপত্র জমা দিলেন কান্দি মহকুমা শাসক দপ্তরে।
কান্দি পাকমারা ডোব থেকে কান্দি মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একসঙ্গে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এলেন খড়গ্রাম কেন্দ্রের প্রার্থী আশিস মার্জিত, বড়া কেন্দ্রের জীবনকৃষ্ণ সাহা ও কান্দির প্রার্থী অপূর্ব সরকার। তিনজন প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেও সঙ্গে ছিলেন না ভরতপুরের প্রার্থী হুমায়ুন কবির। ভারতবর্ষের কেউ যদি রাষ্ট্রপতি হতে পারে সে কি ভালো থাকে না খুশি থাকে না তার মন খারাপ থাকে? তো আমরা ভরতপুর বিধানসভায় অলরেডি আজকের সূচনা হলো 2 মে 2021 আমরা জয়লাভ সার্টিফিকেট পাব, জিতবই। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। পূর্ব মেদিনীপুরে গাজন উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে শ্মশান কালী পুজোর মেলা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত রাজারামপুর গ্রামে শীতলাষ্টমী তিথিতে শ্মশান কালী পুজো উপলক্ষে শুরু হয়েছে মেলা। 8 দিন ধরে চলবে এই মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 বছরের পুরনো শ্মশান কালী মায়ের পুজো দিতে আসেন হাজার হাজার পুণ্যার্থীরা। শ্মশান কালীর গলায় থাকে লক্ষাধিক টাকার মালা। আবার উড়িষ্যার চন্দনেশ্বরে লকডাউন থাকায় পূর্ব মেদিনীপুরের মানুষ গাজন উৎসব পালন করতে ভিড় জমিয়েছেন ভগবানপুরের 500 বছরের শিবালয় মন্দিরে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। তৃণমূল ভবনে জয়া বচ্চন। গতকাল তৃণমূল ভবনে রাজ্যসভার সাংসদ শ্রীমতী দোলা সেন এবং রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিদায়ী বিধায়ক পূর্ণেন্দু বসুর উপস্থিতিতে জয়া বচ্চন তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন। তিনি জানান, তাদের দল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশজির নির্দেশেই তিনি 3 দিন কলকাতায় মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে থাকবেন। কলকাতা থেকে অনির্বাণ তত্ত্বের রিপোর্ট, গ্লোব টিভি। মুখ্যমন্ত্রীর ছবি ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ সংযুক্ত মোর্চার বিরুদ্ধে। বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামের ঘটনা। তৃণমূল কর্মীর দাবি, ISF অর্থাৎ সংযুক্ত মোর্চার কর্মীদের একাংশ মমতা ব্যানার্জির ব্যানারে ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে দিয়েছে। ইতিমধ্যেই হারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করে ISF-এর প্রার্থী দাবি করেছে তারা এ ধরনের রাজনীতি করে না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা বলে তারা জানান। আজি আমাদের জননেত্রী তার ব্যানার ছিঁড়ে দেওয়ার জন্য কান্নাত্রীতে তারা ছিঁড়ে দিয়েছে আমাদের বিরোধী পার্টি, তার জন্য আমরা রাস্তাবোধ মানে করে রেখেছি যাতে কোনো আমরা আমাদের এই ওদের দোষীদের শাস্তি না হয়। হাটোয়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার যতক্ষণ না করবে ততক্ষণ আমরা রাস্তাবোধ করে রাখবো। আরে আমার দিদি এরকম ছবি হবে কেন? প্লেট মারা হয়েছে এটাকে, আমরা এই অন্যের প্রশ্রয় দেবো না, আমরা রাস্তাবোধ করে রেখে দিয়েছি। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। হুগলির কন্যগড়ে উত্তরপাড়া বিধানসভার প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের সমর্থনে প্রচারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের সমর্থনে সোমবার দুপুরে কন্যগড়ের এলকালি মাঠে জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় সাংসদ কল্যাণ ব্যানার্জি, উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহসভাপতি সন্দীপ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানান ও সমালোচনা করেন। জনসভায় প্রবল জনজোয়ার দেখা যায়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।